পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে খালেদা জিয়াকে চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তার সঙ্গে দাওয়াত পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসও। বাজেটে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার সুযোগ দেওয়ায় কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা। রবিবার সংসদে এ নিয়ে তীব্র প্রতিবাদ জানান তারা। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা আজ সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে। এ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে ব্যাপক প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। পাবনায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছেন। সদর উপজেলার চরপ্রতাপপুর গ্রামে এই ঘটনা ঘটে। রাশিয়া থেকে আরও জ্বালানি তেল কিনবে শ্রীলঙ্কা, এ কথা জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ। রবিবার রাতে পর্তুগালকে 1-0 ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। এতে স্পেনের কাছে গ্রুপের শীর্ষস্থান হারালো রোনালদোবিহীন পেপেরা। জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ এনেছেন চিত্রনায়ক ওমর সানি। এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।